মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে আমি অনন্যা চলে এসেছি মনের ডায়েরি ভিডিওসে। তো আজকে হলো গিয়ে 10th September, ফ্রাইডে, শুক্রবার। আর আজকে হলো কি গণেশ চতুর্থী। তো আমি বাড়িতে ছোটো করে আমরা বাড়িতে ছোটো করে আয়োজন করেছি, ছোটো করে বাড়িতে পুজো হবে, আর ইভিনিংয়ে আমরা যেতে পারি মেজোমামার বাড়িতে, নীলের মেজোমামার বাড়িতে। মেজোমামার বাড়িতে বড় করে গণেশ চতুর্থী পালন হয় প্রতি বছর, কারণ মামারা অনেক বছর মহারাষ্ট্র ছিল একটা সময়। তো যেটা হয়, মানুষ যেখানে থাকে সেখানকার কালচার, সেখানকার হ্যাবিট মানুষের মধ্যে কোনো না কোনোভাবে চলে আসেই। তো সেটাকেই ওরা যখন কলকাতাতেও এসছে, তো সেই কালচারটা, সেই মানে ভক্তিটা বা বিশ্বাস যাই বলো, সেই ব্যাপারটাকে ওরা সঙ্গে করে নিয়েছে কিন্তু কলকাতাতে। তো প্রতি বছরই ওদের বাড়িতে বড় করে পুজো হয়। আর এখন তো আমার মনে হয় কলকাতায় অনেক জায়গাতেই গণেশ চতুর্থী বড় করেই পালন করা হয়। তো ঠিক আছে, চলো শুরু করছি আজকের দিনটা। দেখো আমি বাড়িতে কি আয়োজন করেছি। বাড়িতে যা আয়োজন করেছি, আমি আমি অনেক বছর ধরেই করি, কলেজ টাইম থেকেই করি, কিন্তু বড় করে কিছু না, নিজের মতো করে করি, কারণ আমার মনে হয় মনের বিশ্বাসটাই আলাদা। সো চলো, এইটা আমাদের ঠাকুরের আসন। তোমরা তো জানো আমি আগেও তো এখানে দেখিয়েছি। তো আমি এখন পুজোর প্রিপারেশন স্টার্ট করে দেবো। হ্যাঁ বন্ধুরা, তো পুজো করার পর আমি সেভাবে শুট করতে পারিনি, কারণ ছেলে উঠতে আজকে একটু দেরি করে ফেলেছিল, ক্লাসের জন্য দেরি হয়েছিল। তো তারপরে কি যেরকম আমি অফিস যাই, তোমাদের বলছিলাম যে আজকে মেজোমা বাড়িতে পুজো আছে বলে মেজোমা বাড়িতে আসবো। তো দেখো মেজোমা বাড়িতে এসেছি, আমি তোমাদের দেখাচ্ছি ওদের ঠাকুরের জায়গাটা। এটা হলো গিয়ে মেজোমামাদের প্রতিষ্ঠিত গণপতি, এখানটা পুজো হয়েছে। আর এটা হলো মামাদের ঠাকুরঘর। মেজোমামা এরকম করো না, এটা আমাদের সুন্দর মামা, মামি এটা ভালো করে দাও। হ্যাঁ, এখানে মা বসে আছে, একজন শুয়ে শুয়ে ল্যাপ খাচ্ছে, আর মামিকে দেখাই, দাঁড়া মামি একটু হ্যালো করে দাও। এই জন্যই অপেক্ষা করে রয়েছি তো সারাক্ষণ ধরে, যে ভাবছি কখন অনন্যা করবে, কখন অনন্যা করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের না একটু আসতে দেরি হয়ে গেছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। আচ্ছা তোমাদের মামাদের বাড়িটা দেখাচ্ছি, ঘরগুলো একটু দেখাই, ঠিক আছে? এটা মানিদের ডাইনিং স্পেস, আর এটা হলো গিয়ে ড্রয়িং রুম। আর দুটো বেডরুম আছে, এটা একটা আর ওদিকে একটা। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই দেখো, এটা হলো গিয়ে মেজোমামার ছেলে, আমাদের সবার প্রিয় পাপাই। পাপাই একটু আমার বন্ধুদের হ্যালো করে দাও। আচ্ছা এটা হলো পাপাইয়ের বোন, তোমার নামটা হলো কি? জাগ্বসেনী। আর তুমি হলে? আচ্ছা অনুপ, আচ্ছা ঠিক আছে। Thank you.
মামাদের বাড়িতে আজকে ভোগে রান্না হয়েছে মিষ্টি পোলাও, আলুর দম, পনিরের ডালনা, চাটনি। তো মেজমামার বাড়িতে আমাদের আজকে রাত্রিবেলা স্টে করার কথা ছিল, কিন্তু আমরা মেজমামার বাড়িতে স্টে করিনি, কারণ ওরা পুজো টুজো করেছে, তো তারপরে এখন সব গোছাতে হবে, তো ওরা খুব টায়ার্ড হবে। তো মেজমামার কাছেই বড় মামা থাকে, আমরা বড় মামার বাড়িতে চলে এসেছি। এই যে দেখো, এটা হলো আমাদের বড় মামি। হ্যালো করো। হাই। কাকে হ্যালো করতে হচ্ছে, কে হাই করছে? আর এটা হলো বড় মামা, মুখ দেখাবে না বলে এরকম করে বসে আছে। কালকে রাত্রিবেলা অনেক দেরি হওয়াতে ব্লগটা তখন আমি শেষ করিনি, ওই জন্য আজকে আমি আজকে স্যাটারডে আজকে আমি বাড়িতে ফিরে চলে এসেছি। আমরা সবাই কালকে রাত্রিবেলাটা মা বাড়িতে স্টে করেছিলাম, তো এখন তোমাদেরকে এখানে আমি ব্লগটা শেষ করছি, কারণ এরপর আমি রেডি হবো, তারপরে যাবো অফিসে। আর তো আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে। তোমরা আমাকে বলো আমাদের গণেশ চতুর্থীর ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আশা করি গণপতি বাপ্পা আমাদের সবার উপর নিজের আশীর্বাদ, মানে কি বলবো, আশীর্বাদ দিন, যাতে খুব তাড়াতাড়ি আমরা এই যে খারাপ সময়টা যাচ্ছে সেটাতে কাটিয়ে উঠতে পারি, আর সবাই আবার আগের মতো স্বাভাবিক সুস্থ জীবন কাটাতে পারি। সো তোমরা আমাদের ব্লগগুলোকে দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো মনে ডায়েরির ভিডিওসকে। তো দেখা হবে আবার নতুন দিনের নতুন ব্লগে। সো টাটা, বাই।